ধন্যবাদ। আজকের সঞ্চালক জনাব কায়সার আহমেদ। বিসমিল্লাহির রহমান রহিম। আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আলোচক বৃন্দ, উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং জনাব আমির খসরু সহ উপস্থিত মুক্তিযোদ্ধা বৃন্দ, এবং বাংলাদেশ সহ যারা এই অনলাইনে সংযুক্ত হয়েছেন সকল উপস্থিতিবৃন্দ, আসসালাম আলাইকুম। আজকে এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন যে বিভিন্ন কারণে আমাদের আজকে যে মহান বিজয় দিবস, এটির শুভেচ্ছা অনেকেই হয়তো জানাতে চাইছেন না। তারপরেও যেহেতু আমাদের, আমি মনে করি যেহেতু আমাদের একটি গর্বের বিষয়, সেই জন্য আলোচনার শুরুতেই আমি দেশবাসীকে আজকের এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। শুধু শুভেচ্ছাই নয়, আজকে সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা, অর্থাৎ 50 বছর আজকে পার হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখানে আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ। ওনারা কারণ বলেছেন যে কেন শুভেচ্ছা জানাতে চাইলেও হয়তো ইচ্ছা করছে না, কারণগুলো সঠিকভাবে ওনারা তুলে ধরেছেন। তারপরেও আমাদেরকে তো সামনে এগিয়ে যেতে হবে, আমাদেরকে স্পিরিট ধরে রাখতে হবে। সেই জন্য সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা, মহান বিজয় দিবসের শুভেচ্ছা, সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতিবৃন্দ, 50 বছর বাংলাদেশের হয়েছে, আমি জানি না আমার জীবনে এই সুযোগ আবার আসবে কিনা। সেই জন্য আজকে আমি, আপনারা যারা উপস্থিত আছেন, যারা শুনছেন অনলাইনের মাধ্যমে, যারা বক্তব্য শুনছেন, তাদের সকলের কাছে আজকে আমি একটু সময় বরাদ্দ করে নেব। হয়তো আমি একটু সময় বেশি বলবো। দেশে যারা আছেন, স্বাভাবিকভাবে দেশে রাত হয়ে গিয়েছে, খুব বেশি সময় নেব না, হয়তো 5-10 মিনিট সময় বেশি নেব। উপস্থিতিবৃন্দ, এই যে 50 বছর আগে 1971 সালে বাংলাদেশটা যখন স্বাধীন করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতার মূল মন্ত্রটি কি ছিল? খুব সংক্ষেপে যদি আমরা দেখি, সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার। আজকে যারা আলোচনা করেছেন, স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ যত আলোচক বৃন্দ আলোচনা করেছেন, সবার বক্তব্য থেকে একটি বিষয় ফুটে উঠেছে। শুধু আমরা বিএনপি করে বলে আমরাও না, আজকে সকল মানুষই যখন দেশ নিয়ে কথা বলে, যে কোনো দেশের, বাংলাদেশের যে কোনো নাগরিক যখন দেশ নিয়ে কথা বলে, যারা দেশকে ভালোবাসে, যারা গণতন্ত্রকে সমর্থন করে, কারো কথা থেকেই কিন্তু আজ প্রমাণিত হয় না যে এই যে মূল মন্ত্রগুলো, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এর একটিও বর্তমানে অবশিষ্ট নেই। আজকে রাষ্ট্র বা সমাজের কোনো পর্যায়ে আজ একটিও অবশিষ্ট নেই। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আজকে সেজন্যই কিন্তু মানুষের মনে, সাধারণ প্রতিটি মানুষের মনে, বাংলাদেশকে যারা ভালোবাসে, প্রত্যেকটি মানুষের মনে অনেকগুলো প্রশ্নর সাথে একটি প্রশ্ন কিন্তু আজকে আবার উঠে এসেছে। কি সেই প্রশ্ন? 71-এর যেই শত্রুমুক্ত বাংলাদেশ ছিল, সেই শত্রু মুক্ত যেই দেশটিকে আমরা শত্রুমুক্ত, আমাদের মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত করেছিলেন, সেই দেশটি কি বর্তমানে কি শত্রুমুক্ত? আজ কি এই যেই যেই সময়ে এসে আমরা আলোচনা করছি, এই মুহূর্তে এই দেশটিকে, আমাদের প্রিয় মাতৃভূমিটি কি আজ সেই 71-এর মতন শত্রুমুক্ত, নাকি বাংলাদেশ আজ বন্ধু বেশি শত্রু দ্বারা পরিবেষ্টিত? একটু আগেই নজরুল ইসলাম সাহেব উল্লেখ করেছেন, ওনার বক্তব্যে কথাটা বলেছেন, ওই কথার রেশ ধরেই আমি বলতে চাই যে এই যে আজকে যারা জোর করে ক্ষমতা নিশিরাতে মানুষের ভোট চুরি করে, ডাকাতি করে, যে এই যে ক্ষমতাসীন অপশক্তি, আজকে এদের হাতেও কি বাংলাদেশ আজ নিরাপদ? নজরুল ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে কোনো কিছু, গণতন্ত্র বলেন, বাক স্বাধীনতা, মানুষ, কোনো কিছুই এদের হাতে আজ নিরাপদ না। তাই আমিও বলছি যে এদের হাতে কি আজ কি বাংলাদেশ নিরাপদ? অথচ লক্ষ প্রাণের বিনিময়ে কিন্তু দখলদার বাহিনীকে হটিয়ে 1971 সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে সম্পূর্ণভাবে শত্রুমুক্ত করেছিলেন। শত্রুমুক্তই করেন নাই, ওনারা বাংলাদেশকে হানাদার মুক্ত করেছিলেন। অথচ আজ বাংলাদেশের 50 বছরে এসে বর্তমান বাস্তবতা হলো, মানুষের স্বাধীনতা দূরে থাক,
দেশের স্বাধীনতাই তো এখন হুমকির সম্মুখীন হয়ে গেছে। দেশে এক কথায় বলা যায় সমগ্র বিশ্ব, শুধু বাংলাদেশের মানুষ বলছে বলে না, শুধু বাংলাদেশে যারা এই আজকে যে ক্ষমতাসীন মাফিয়া শক্তি, ক্ষমতাসীন দল জোর করে যারা ক্ষমতা রয়েছে, শুধু এদের দলের লোকজনও হয়তো বলতে পারে, কিন্তু এর বাইরে প্রতিটা মানুষ, প্রতিটি বিবেকবান মানুষ আজকে বলছে বাংলাদেশ দেশের মানুষের স্বাধীনতা দূরে থাক। দেশের স্বাধীনতাই এখন হুমকির সম্মুখীন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র বলতে যা বুঝি, একজন সাধারণ মানুষ যা বুঝে, সেরকম কোনো গণতন্ত্রের লেশ মাত্র নেই। মানুষের ভোটের অধিকার, 11 কোটি বাংলাদেশের 11 কোটি ভোটার, বাংলাদেশের 18-19-20 কোটি মানুষ আজকে তার সাক্ষী যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আছে কি না নেই। আর মানুষের জানমালের নিরাপত্তা, প্রতিটি সাধারণ মানুষের সাক্ষী যে বাংলাদেশের জানমালের নিরাপত্তা বলতে যা বুঝায় মানুষের জানমালের নিরাপত্তা, এর বিন্দু মাত্র আজকে অবশিষ্ট নেই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের এই যে 50 বছর হয়ে গেছে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে অন্যের স্বার্থে, অন্যের স্বার্থ বিবেচনা করতে গিয়ে আব্রারদের মতন দেশপ্রেমিককে আজকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। অথবা আমাদের সালাউদ্দিন আহমেদের কথা আপনাদের মনে আছে সকলে, সালাউদ্দিন আহমেদের মতন মানুষকে, তার মতন আরো মানুষকে, সাধারণ মানুষকে, সমগ্র দেশের মানুষকে, গণতান্ত্রিকগামী মানুষকে ভয় দেখানোর জন্য সীমান্তের ওপারে ফেলে রেখে আসা হচ্ছে। ঠিক একইভাবে দেখেন, মিথ্যা অপবাদ দিয়ে নির্মম ভাবে সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হচ্ছে ফেলানির লাশ। প্রিয় উপস্থিতিবৃন্দ, গত এক যুগ ধরে যারা অবৈধভাবে বিনা ভোটে দেশের ক্ষমতা দখল করে রয়েছে, দেশের গণতন্ত্রকামী মানুষের সাথে তাদের আচরণ, 71 সালে যে হানাদার বাহিনী যারা এই বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল, আক্রমণ করেছিল, ঠিক এদের মতন। আজ আমাদের এই আলোচনা সভায় যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে অনেক প্রবীণ নাগরিক রয়েছেন, এর বাইরে যারা পার্টিসিপেট করছেন এনাদের মধ্যে অনেক প্রবীণ, হয়তো সকলে বক্তব্য রাখতে সক্ষম হননি, অনেক প্রবীণ নাগরিক হয়েছে। এইসব প্রবীণ নাগরিকরা দেখেছেন, আমরা হয়তো তখন বেশ ছোট ছিলাম, প্রবীণ নাগরিকদের দেখেছেন একটি বিষয়, কি সেই বিষয়টি? যারা মুক্তিযুদ্ধ করেছেন কিংবা মুক্তিযুদ্ধের বিভৎসতা সচক্ষে দেখেছেন তাদের সকলের মনে আছে, আমরা তাদের কাছ থেকেই শুনেছি, পত্রপত্রিকায় পড়েছি, বইতে পড়েছি, যে মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধাদেরকে যখন এই হানাদার বাহিনীরা পেত না, তারা তাদের মুক্তিযোদ্ধাদের, এই হানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধাদের মা, ভাই, বোন কিংবা প্রিয়জনদের, স্বজনদেরকে ধরে নিয়ে যেত, তাদেরকে হত্যা করত, তাদেরকে গুম করত, তাদের উপরে নির্যাতন চালাত। ঠিক দেখুন, আজ স্বাধীন বাংলাদেশেও কিন্তু ভিন্ন দল, ভিন্ন মতের মানুষকে হাতের নাগালের মধ্যে না পেলে তাদের মা, বোন, আত্মীয় স্বজনকে এই আওয়ামী দখলদার বাহিনী তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে, তাদের পেটুয়া বাহিনী র্যাব পুলিশের নামে, র্যাব পুলিশ তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কিন্তু এইরকম তো হবার কথা ছিল না, আজকে 50 বছর হয়ে গেছে, এইরকম তো হওয়ার কথা ছিল না আজকে। এসব কারণেই কিন্তু আমি আগেও বলেছি, বিভিন্ন সময় আমার বক্তব্যে আমি বলেছি যে বর্তমানে যে সব, যেই নিশিরাতে সরকারটা ক্ষমতা দখল করে রয়েছে, এরা কিন্তু বাই নাও, আজকে এই মুহূর্তে এরা কিন্তু, আমি আগে বলেছি, দেখুন কিভাবে জিনিসটা প্রমাণিত হয়ে গিয়েছে, যে এই দেশে বিদেশে এই সরকারটির পরিচিতি আস্তে আস্তে, এদের একটা পরিচিতি হচ্ছে, কি পরিচিতি? গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই বোনেরা, আমরা সকলেই কিন্তু জানি একটি বিষয়, এটি এখন সকলের কাছে পরিষ্কার, 75-এর 7ই নভেম্বরের যে পরাজিত অপশক্তি ছিল, 21শে আগস্ট, কথিত 111 সহ নানা ষড়যন্ত্রের পথ ধরে কিন্তু এরা মহাজোটের নামে একজোট হয়েছে, এবং একজোট হয়ে 2009 সালে এরা ক্ষমতা দখল করেছে, বিভিন্ন ভাবেই হোক এরা ক্ষমতা দখল করেছে। এরপর কিন্তু তারা বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে একের পর এক রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, রাষ্ট্রের, মানুষের, দেশের গড়ে তোলা প্রতিটি প্রতিষ্ঠান যা দেশের জন্য প্রয়োজন, যা দেশের মানুষকে সার্ভিস দিয়ে থাকে, এরকম প্রতিটি প্রতিষ্ঠানকে যা তারা ধ্বংস করেছে। খসরু সাহেবের কথায় উনি কিন্তু সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন, কিভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, কেন তাদের ধ্বংস করা প্রয়োজন, খসরু সাহেব ওনার বক্তব্য বলেছেন।
উপস্থিতির মধ্যে ঠিক এইভাবেই কিন্তু এই মাফিয়া চক্র অবৈধভাবে বিনা ভোটে ক্ষমতা ধরে রাখার জন্য গণতন্ত্রকে আমি জনগণের পিছে লেলিয়ে দিয়েছে র্যাব পুলিশকে। এই র্যাব পুলিশের একটা বিশেষ চক্র কিন্তু গত এক যুগ ধরে ভিন্ন দলের ভিন্ন দলের ভিন্ন মতে অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, অপহরণ করেছে। তারা ঠিক সেই হানাদার বাহিনী, একাত্তরে সেই হানাদার বাহিনীর মতন, কিন্তু যখন ভিন্ন মতের নেতাকর্মীদেরকে পায়নি, স্ত্রীর কাছ থেকে ভিন্ন মতের নেতাকর্মীদেরকে নিয়ে যাওয়ার জন্য, হত্যা করার জন্য গুম করেছে, কোনো স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে গিয়েছে, মায়ের কোল থেকে নিয়ে গেছে সন্তানকে, বোনের কাছ থেকে নিয়ে গেছে ভাইকে, অপহরণ করেছে, গুম করেছে। শুধু গুমই করেনি, গুম করে হত্যা করে তাদের লাশগুলো বনে জঙ্গলে নদীতে ফেলে দিয়েছে। কেন? শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষমতা লিপ্সা মিটাতে গিয়ে, তাকে বিনা ভোটে ক্ষমতায় রাখতে গিয়ে, খুন খারাপি আর মানবাধিকার লঙ্ঘনের দায় আজকে পুলিশ, আজ আমাদের এই পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী আজকে দেশে বিদেশে মানবাধিকার লঙ্ঘনকারী বাহিনী হিসেবে অভিযুক্ত। শুধু পুলিশ র‍্যাবই নয়, কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন কয়েকদিন আগে যেটা ঘটে গিয়েছে, আমি আবারও বলছি আমাদের আজকে বিশেষ এই আলোচনার সবার বিশেষ বক্তা খসরু সাহেব, উনি ওনার বক্তব্য উনি এই পয়েন্টটি বলেছেন, আমি সংক্ষেপেই বলছি যে শুধু পুলিশ র‍্যাবই নয়, কিন্তু বিগত নিশিরাতের নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখতে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে সেনাবাহিনীকে নিয়ে আমরা একসময় গৌরব করতাম, আন্তর্জাতিক অঙ্গনে এই বিতর্কিত ভূমিকা রাখার জন্য, গত নিশিরাতের নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য খোদ সেনাবাহিনীর ভূমিকাকেও কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে এই ক্ষমতাসীন মাফিয়া সরকার। উপস্থিতিবৃন্দ, তবে নিশিরাতের এই মাফিয়া সরকারের অবৈধ আদেশ মানতে গিয়ে যেসব কর্মকর্তারা সীমালঙ্ঘন করেছেন, খুন করেছেন, অপহরণকারী বা অপহরণ করেছেন কিংবা মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে দেশে বিদেশে চিহ্নিত হয়েছেন, তাদের সকলের একটা জিনিস বোঝা উচিত যে তাদের এই অপকর্মের জন্য আজ র‍্যাব বলেন, পুলিশ বলেন যেভাবে লজ্জিত, সমগ্র দেশের মানুষ আজ বিব্রত। আজকে এই আলোচনা সভার মাধ্যমে আমি জনপ্রশাসনের, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একটি রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দলটাকে মানুষ প্রতিবার নিরপেক্ষ নির্বাচনের জন্য, প্রতিবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে দলটি প্রতিবার দেশ পরিচালনা করেছে, মানুষের জন্য কাজ করেছে, সেই দলের একজন কর্মী হিসাবে আমি জনপ্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন মাফিয়া সরকারের লাঠিয়াল বাহিনী নন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা নিশিরাতের সরকারের অবৈধ আদেশ মানতে বাধ্য নন। সুতরাং নিজেদেরকে সংযত রাখুন, আরেকটি গুম খুন অপহরণের সঙ্গে, আরেকটিও গুম খুন অপহরণের সঙ্গে নিজেদেরকে জড়িত করবেন না। মনে রাখবেন, জনগণ যদি ঘুরে দাঁড়ায়, দেশে বিদেশে কোথাও আপনারা ঠাঁই মিলবে না, ঠাঁই পাবেন না আপনারা। প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশে অবাধে চলছে দুর্নীতি, লুটপাট, ব্যাংক ডাকাতি আর টাকা পাচার। একদিকে গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে নিশিরাতের এই সরকার এক আজব ধোঁয়া তুলেছে। সেখানেও দেখুন প্রতারণা, সেখানেও প্রতারণা। খুব সংক্ষেপে আপনাদের সামনে খুব দু একটি ইনসিডেন্ট, আমি ঘটনা তুলে বলতে চাই। দেখেন কিভাবে এরা দেশের মানুষের অর্থ সম্পদ লুট তারাজ এবং পাচার করে এটাকে হাইড করার জন্য, লুকিয়ে রাখার জন্য কিভাবে তারা প্রতারণা করছে জনগণের সঙ্গে এই উন্নয়নের নামে। এখানে উপস্থিত যারা আছেন কম বেশি সকলেরই মনে আছে বোধ হয় বেশ কয়েক বছর আগের কথা, দোয়েল নামে একটা ল্যাপটপ খুব কম মূল্যে এরা বাজার দর করবে, এরকম একটা চটকদার খবর প্রায় 2011 দিকে এরা প্রচার করেছিল এই নিশিরাতের সরকার। এরপরে কিন্তু 9-10 বছর পার হয়ে গেছে, এই দোয়েলের কোনো খবর আছে এখন? এই দোয়েলের কোনো খবর নাই। উন্নয়নের নামে জনগণের সঙ্গে প্রতারণার কিন্তু আরেকটা নতুন, আরেকটা সুন্দর, একটা ইন্টারেস্টিং খবর আপনাদেরকে দিই। এই কয়েকদিন আগের ঘটনা, বারোই ডিসেম্বরের পত্রপত্রিকাগুলো যদি আপনারা ঘাটেন, দেখবেন যে দেখা যাচ্ছে যে
এই নিশিরাতের সরকারের পক্ষ থেকে খুব সুন্দর করে ঘটা করে নিউজ করে নিউজ করা হয়েছে। কি নিউজ? যে বাংলাদেশ 5G-তে প্রবেশ করছে, প্রবেশ করলো, এরকম করে খুব ঘটা করে তারা নিউজ ছাপিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, এই ঘটা করে অনুষ্ঠান তারা করলো 12ই ডিসেম্বর, আর ঠিক পরের দিন 13ই ডিসেম্বর কিন্তু পত্রপত্রিকা একটা নিউজ বের হলো। নিউজটা হচ্ছে মোবাইল ইন্টারনেট গতিতে স্পিডে 140টি দেশের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অবস্থান 140। 140টি দেশের মধ্যে 140তম হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। আর এই নিশিরাতের সরকারের, এই মাফিয়া সরকারের ডিজিটাল নিয়ে যে এত হইচই শোরগোল, এই লিস্ট অনুযায়ী, এই র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 136তম 140-এর মধ্যে। এর পরের নিউজ হচ্ছে যে ডিজিটাল সেবা সূচকেও এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। উপস্থিতিবৃন্দ, দেশে যেখানে 4G নেটওয়ার্কই পাওয়া যায় না, সেখানে 5G নেটওয়ার্ক নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি, কি পরিমাণ অনুষ্ঠান, কি পরিমাণ প্রতারণা! মানে নিশিরাতের ভোট করে যেই প্রতারণা জনগণের সঙ্গে করেছে এরা 2 বছর আগে, ঠিক 2.5 বছর আগে, ঠিক একইভাবে এরা উন্নয়নে নেমে জনগণের সঙ্গে এই প্রতারণা করছে। এই প্রতারণা আর কিছুই নাই, এইসব বড় বড় গল্প, এইসব চমকদার গল্প তারা এই জন্যই করে, তাদের আসল উদ্দেশ্য হাইড করা। কি সেটি? সেটি হচ্ছে মানুষকে তারা মনে করে, দেশের মানুষকে তারা মনে করে বোকা, এবং এইসব গল্প বলে তারা টাকা পাচার এবং দুর্নীতি করছে। সম্মানিত নেতৃবৃন্দ, অনলাইনে সংযুক্ত ভাই বোনেরা, দেশে বর্তমানে সর্বক্ষেত্রে চলছে দুর্নীতি, দুরাচার, অনাচার, অনিয়ম, গণতন্ত্রহীনতার কারণে সৃষ্ট যে সংকট, এই সংকট কিন্তু এখন একটা জাতীয় সংকটে রূপ নিয়েছে, এবং এই সংকট উত্তরণে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে অতীতের বরাবরের মতন কিন্তু বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দিতে হবে আপনাদের সকলকে, যারা আপনারা 19 দফার রাজনীতিতে বিশ্বাস করেন, যারা আপনারা শহীদ জিয়ার আদর্শে রাজনীতিতে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাস করেন, নেতৃত্বে বিশ্বাস করেন, আপনাদের প্রত্যেকটি মানুষকে এই নেতৃত্ব দিতে হবে এই সংকট থেকে দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য। কারণ সংক্ষেপে আমি তুলে ধরছি কারণটা কেন। 71 বলেন, 75 বলেন, 90 বলেন, 2009 বলেন, বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়, চিন্তা করে দেখুন আমি যেই কথাটি বলছি, বিভিন্ন সময় যতবারই দেশ এবং দেশের জনগণ সংকটে পড়েছে, গণতন্ত্র বিপন্ন হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে, প্রতিটি বার সংকট মোকাবেলায় নেতৃত্ব দিয়েছেন, এই যে সময়গুলো আমি উল্লেখ করেছি মিলিয়ে দেখুন, প্রতিটি বার সংকট মোকাবেলায় নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়া, নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নেতৃত্ব দিয়েছেন আপনারা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই দেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জিয়া সমর্থক, অপরদিকে গণতন্ত্র, ভোটের অধিকার, আত্মমর্যাদা ও খালেদা জিয়া সমর্থক, কারো সঙ্গে তুলনার কোনো প্রয়োজন নেই এদের। স্বাধীনতার ঘোষক জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নিজ কর্মগুণেই তাদের আসন বাংলাদেশের হৃদয়ে। গত 50 বছরে এটি প্রমাণিত হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, গত 50 বছরে এটি প্রমাণিত হয়েছে, জিয়া পরিবার সব সময় গণতন্ত্র, এই দেশের মানুষের, বাংলাদেশ নামক দেশটির, দেশের মানুষের গণতন্ত্র, ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং বাক ও ব্যক্তি স্বাধীনতার পক্ষে। এখানেই কিন্তু অন্য কোন ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারের সঙ্গে জিয়া পরিবারের মৌলিক পার্থক্য। আমি আবারও বলছি উপস্থিতিবৃন্দ, গত 50 বছরে এটি প্রমাণিত হয়েছে, জিয়া পরিবার সব সময় গণতন্ত্র,
ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং বাক ও ব্যক্তি স্বাধীনতার পক্ষে। এখানেই কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারের সঙ্গে জিয়া পরিবারের মৌলিক পার্থক্য। বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে জিয়া পরিবারের পরিচয় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমি জানতাম না আমাদের মুক্তিযোদ্ধা সালাম সাহেব এই কথাটা বলবেন, ওনার সাথে আমার এই কথাটা, ওনার এই কথাটা খুব ভালো লেগেছে আমার, সেই জন্য আমিও আমার বক্তব্যে এই কথাটা তুলে এনেছি। উনি ওনার বক্তব্যে একটু আগে বলেছেন যে বাংলাদেশের জনগণের সঙ্গে, জিয়া পরিবারের পরিচয় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে। বাংলাদেশের জন্ম ইতিহাসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অনিবার্য নাম। আবার স্বাধীনতার ঘোষকের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষ ফিরে পেয়েছিল তার বাক ব্যক্তি স্বাধীনতা। বাংলাদেশকে আধুনিক এবং কল্যাণকর রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে কিন্তু পরিচিতি এনে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের নেতা, স্বাধীনতার ঘোষক। আর গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠেছিল এমার্জিং টাইগার। এ কারণেই কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ কারণেই কিন্তু দেখা যায় শুধু স্বাধীনতার ঘোষক জিয়া কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়াই নয়, বাংলাদেশের স্বার্থ বিরোধী অপশক্তি, গণতন্ত্র বিরোধী অপশক্তি জিয়া পরিবারের প্রত্যেক সদস্যকে, প্রতিটি সদস্যকে তাদের মিথ্যাচার আর অপপ্রচারের টার্গেটে পরিণত করেছে। বাস্তবতা হলো একাত্তর থেকে 2021, অর্থাৎ 1971 থেকে 2021, প্রতিটি ঐতিহাসিক ঘটনাক্রম স্বাধীনতার ঘোষক জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা জিয়া পরিবারকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীকে পরিণত করেছে। ফলে দেশের স্বার্থবিরোধীরা এরই ভিতর জেনে গিয়েছে, বুঝে ফেলেছে, জিয়া পরিবারকে বিপন্ন করা গেলে বাংলাদেশকে বিপন্ন করা যাবে। এ কারণেই জিয়া পরিবারের প্রতি দেশের স্বার্থ বিরোধী অপশক্তির এত ক্ষোভ, এত জিঘাংসা। এই জন্যই কিন্তু বর্তমানে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন, এমন অবস্থায় তাকে উন্নত প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশনেত্রীর প্রতি এই যে এত প্রতিশোধ, প্রতিহিংসার কারণ কি? কারণ একটি, খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, খালেদা জিয়া সক্রিয় থাকলে গণতন্ত্র হত্যাকারী এবং দেশের স্বার্থ বিরোধী অপশক্তির ভয়ে থাকে। এই জন্যই পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই জন্যই উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে দেশনেত্রীর প্রাণ নাশের চক্রান্ত চলছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রিয় নেতৃবৃন্দ, জনগণের ভালোবাসায় ধন্য বিএনপি এবং জিয়া পরিবারের একজন গর্বিত সদস্য হিসাবে বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে আমি দেশবাসীর কাছে একটি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই। সেটি হলো, ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন যতই আসুক না কেন, মিথ্যাচার, অপপ্রচার যতই চলুক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার আদায়, এই মুহূর্তে আমার রাজনৈতিক কর্মসূচি টেক ব্যাক বাংলাদেশ। আমি আবারও বলছি, ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন যতই আসুক, মিথ্যাচার, অপপ্রচার যতই চলুক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার আদায়, এই মুহূর্তে আমার রাজনৈতিক কর্মসূচি টেক ব্যাক বাংলাদেশ। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বোধহয় এরই বোধহয় অনেক সময় আপনাদের নিয়ে নিয়েছি, আমি সংক্ষেপ নিয়ে আসব। তবে আজকের এই সুবর্ণ জয়ন্তীতে অনুষ্ঠানে আমি মনে করি আমাদের সকলের উচিত দেশের একটি ক্লাসকে, আমাদের জনগোষ্ঠীর একটি সচেতন ক্লাসকে আজকের কিছু কথা বলা। আমি
আমার বক্তব্যের এই পর্যায়ে আমি বিশেষ করে আজকে এখন এই পর্যায়ে তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই। তরুণ প্রজন্মের তরুণদেরকে, তরুণী যুবক যুবতী শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই। আমরা কম বেশি সকলেই জানি যে বর্তমানে দেশে যে জনসংখ্যা তার ভিতরে ভোটারের সংখ্যা হচ্ছে 11 কোটি প্লাস, 11 কোটির কিছু বেশি। গত এক দশকে এই ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, এই 11 কোটির ভিতরে গত এক দশকে এই তালিকায় যুক্ত হয়েছেন 3 কোটিরও বেশি নতুন ভোটার। এই ভোটারদের প্রায় প্রত্যেকেই ছাত্র ছাত্রী, তরুণ তরুণী, যুবক যুবতী। তাদের প্রতি আজকে আমার একটি জিজ্ঞাসা, নতুন ভোটার হবার পর একটি জাতীয় নির্বাচনেও কি তুমি তোমার প্রিয় মাতৃভূমির জন্য ভালো কি হবে খারাপ কি হবে সেই মতামত ব্যক্ত করার জন্য তুমি কি ভোট দিতে পেরেছো? পারোনি, কেউ তোমরা পারোনি, কারণ তোমার আমার সবার সকল নাগরিকের ভোট নিশিরাতে ডাকাতি হয়ে গিয়েছে। সুতরাং এই ভোট ডাকাতের প্রতিহত করে নিজেদের ভোটের অধিকার আদায় করতে এই বিজয় দিবসে তোমরা সহ আমাদের সকলকে আরেকটি বিজয়ের শপথ নিতে হবে। তরুণদেরকেই, আজকে এখানে কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তাদের সম্পর্কে খোঁজ করে দেখো, তারা যখন অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন 1971 সালে, তখন তারা তরুণ ছিলেন। আজকে তোমরা যারা তরুণ আছো, এই যে আমি যেই শপথের কথা বলেছি, যেই বিজয়ের কথা বলছি, এই বিজয় করতে হলে এই তরুণদেরকেই আরেকটি বিজয়ের পথ রচনা করার দায়িত্ব নিতে হবে। ছাত্র তরুণ যুবকদেরকে আমি বলতে চাই, কিছুদিন আগে তোমরা রাষ্ট্র মেরামতের যে আন্দোলন শুরু করেছিলে, ভোটের অধিকার আদায় করতে হলে সেই আন্দোলনকে তোমাদের চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে হবে। রাষ্ট্র মেরামতের আন্দোলন চূড়ান্ত লক্ষ্য নেওয়ার প্রধান অস্ত্রই হলো নাগরিকের ভোটের অধিকার। প্রিয় নতুন প্রজন্ম, আমি আবারও বলছি, তোমরা কয়েকদিন আগে যেই আন্দোলন, রাষ্ট্র মেরামতের যে আন্দোলন শুরু করেছিলে, ভোটের অধিকার আদায় করতে হলে সেই আন্দোলনকে তোমাদের চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে হবে। রাষ্ট্র মেরামত আন্দোলন চূড়ান্ত লক্ষ্য নেওয়ার প্রধান অস্ত্রই হলো নাগরিকের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করা। নাগরিকদের ভোটের অধিকার পুনরুদ্ধার করা গেলে আমরা সবাই মিলে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র মেরামতের জন্য সঠিক মিস্ত্রি বা সঠিক কারিগর, অর্থাৎ যোগ্য এবং সঠিক ব্যক্তিটিকে নির্বাচিত করতে পারব, যারা আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি, প্রিয় রাষ্ট্রটিকে সঠিকভাবে মেরামত করতে সক্ষম হবে। তোমাদের রাষ্ট্র মেরামতের আন্দোলনকে সফল রূপ দেওয়ার জন্য আমি এর আগেও এক বক্তব্যে বলেছিলাম, কে কখন কাকে কিংবা কোন দলকে ভোট দিবেন সেই সিদ্ধান্ত হবে পরে, তার আগে সকলে মিলে আসুন, তার আগে নতুন প্রজন্ম সকলে মিলে আসো, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ভোটের অধিকার আদায় রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে তুলি, আওয়াজ তুলি, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সবশেষে গণতন্ত্রকামী জনগণের প্রতি আমার আহ্বান, বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি সর্বোপরি, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হলে সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের নেতৃত্বে জনগণ একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সক্ষম হবে ইনশাল্লাহ, যা আজকে আমাদের উপস্থিত মুক্তিযোদ্ধা সহ
অনেকেই আক্ষেপ করে প্রথমেই বলেছেন যে যা তারা আজকে প্রকাশ করতে পারেননি তাদের মতন করে, ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটি আমরা সক্ষম করতে পারব তাদের সকলের নেতৃত্বে। আবার প্রিয় উপস্থিতিবৃন্দ, এটিই হোক আমাদের আজকের বিজয় সুবর্ণ জয়ন্তীর প্রত্যয়। সে লক্ষ্যে প্রস্তুতি নিন সকলে, সে লক্ষ্যে প্রস্তুত থাকুন সকলে। সকলকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।